ठीक है বন্ধু, ধন্যবাদ। তো ইসকে সাথে মে বাত করায়ে আপনারা জানেন যে ওরা আমি জিজ্ঞাসা করলাম, তো এখানে রিসেন্টলি ও আসছে হচ্ছে 90,000 আপনার রুপি দিয়া। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে যে যারা আইসক্রিমে জব করে তাদের স্যালারি কত, এবং সে নেপালে আমার এক বন্ধু আছে সামনে একটা আইসক্রিম দোকানে জব করে, তো তার কাছে যাইতেছি এবং তার কিছু ইন্টারভিউ নিব যে আইসক্রিমে জব করে কত ঘন্টা ডিউটি, কত হাজার মানে কিরকম স্যালারিটা। ওকে, একদম ডিটেলসলি ভিডিওটা দেখতে থাকেন, আশা করি নতুনদের জন্য অনেক উপকার আসবে। ওকে, লেটস গো। আসসালামু আলাইকুম, তো এটা হচ্ছে আমার সাদিক, এখানে চলে আসছি। ও আইসক্রিমের দোকানে ডিউটি করে, এখন বর্তমানে একটা ডিউটি আছে, এবং তারে আমি হিন্দিতে কথা বলবো আপনাদের সামনেই, আমি কোয়েশ্চেন করবো, প্রশ্ন জিজ্ঞাসা করবো, তো উত্তর দিবে। ঠিক আছে, তো চলেন আমরা শুরু করে দিই। তো কে হাল চালে ভাই, কেসে চল রে কাম? ওখানে ও সৌদি ডিউটি করে হচ্ছে 8 ঘন্টা, 12টা বাজে চলে যায়, 12টার পর ও একলাই থাকে। তো এখন বর্তমানে একলা আছে এই দোকানটায়। আর এটা ডেকোরেশনটা খুব সুন্দর, আপনারা যদি দেখেন অসাধারণ একটা ডেকোরেশন। এখন ওর যদি আমি জিজ্ঞাসা করি নেপাল থেকে কত টাকা আসছে, কি আসে বিষয়, তো ও বলবে। ওর সাথে আমার আগে থেকে পরিচয়, এর আগে একটু ভিডিও করছিলাম। তো আপনার কিতনে ঘন্টা ডিউটি হ্যায় ভাই? মেরা আমি 10 ঘন্টা হ্যায়। 10 ঘন্টা ডিউটি, কিতনে আদমি কাম করতে হ্যায় টোটালি? এই আদমি দো নেপালি হ্যায়, দো সৌদি। বাস দু সৌদি লারকি আর দু নেপালি। তো এখানে হচ্ছে আপনার দুইজন নেপালি কাজ করে, এবং হচ্ছে আপনার দুইজন সৌদি মেয়ে কাজ করে, এবং তার ডিউটি হচ্ছে 10 ঘন্টা করে। আপকো স্যালারি কিতনে দিতে হয়? স্যালারি আমি 11,000। কিতনে আলফ কামসা মিয়া? 1600। আলফ সিতা মিয়া মানে 1600। তো ওরে স্যালারি দেয় হচ্ছে 1600 রিয়াল এবং 10 ঘন্টা ডিউটি। খানা কিসকাই আপকাই না আপকাই? ও রুম কোম্পানি কাই। তো কফিলে হচ্ছে ও রুম ভাড়া দেয়, ওর খাবার হচ্ছে ও নিজে। ও দু আদমি কা সেম সেম স্যালারি না? তো স্যালারি সেম সেম। আমি ইধার ডাইরেক্ট আয়া তা না ডাইরেক্ট? ইধার ডাইরেক্ট কোম্পানি মে আয়া। তো হচ্ছে ডাইরেক্ট কোম্পানি থেকে আসছে। কিতনে পয়সা লাগাই নেপাল কা? 90,000 দিয়ে বাস। তো এই যে দেখেন ওরা নেপাল থেকে আসছে, নেপালের টাকা হচ্ছে 90,000 রুপিয়া দিছে, 90,000 রুপি যা বাংলাদেশের হচ্ছে 70,000 টাকা মতো। তো ওরা এখানে আসছে এবং 1600 রিয়ালে বেতনে কাজ করে। দেখেন কত স্ট্যান্ডার্ড জব, এখানে পয় পরিষ্কার একদম। ও একলা একটা ডিউটি করে, এখন যদি আইটেমগুলো দেখেন এরকম হচ্ছে আইটেম। তো এইটাই আমাদের দেশ পিছিয়ে আছে, আমাদের দেশ থেকে আসলে 4 লাখ 5 লাখ লাগতো, এবং স্যালারি দিত কত, 1200 1300 দিল। ও 1600 স্যালারি পাইতো, বাংলাদেশের হচ্ছে আপনার প্রায় 45-50 হাজার টাকা মতো। তো কেসে দিন আছে, সব চল রে আছে, গরম আতে বাদ মে জ্যাদা কাম বাট জাতে সাই। আবি আপ কিতনে সাল বাদ মে ছুটি দিতে হয় ইয়ে কফি? 2 সাল কা বাদ মে 3 মহিনা কা ছুটি। আনাদানা কা টিকেট কোন দিতে কফিল দিতে হয়? আচ্ছা, তো ওরা আমি জিজ্ঞাসা করলাম ওর কত বছর পর পর ছুটি আসে, ওর 2 বছর পরে 3 মাসের ছুটি, আবার আবার দেওয়ার টিকেট কোম্পানি দিতে। ও বোনাস দিতে নেই? বোনাস দিতে, ঈদ কা বোনাস দিতে? আচ্ছা, এই মাশাল্লাহ, তো ওসকা ঈদ কা বোনাস বি দিতে। তো এই হচ্ছে ডিটেলস আমি বলার চেষ্টা করলাম, এখানে মাহালিও আছে, সুইদিরা আসে। ঠিক আছে বন্ধু, ধন্যবাদ। তো ইসকে সাথে মে বাত করায়ে আপনারা জানেন যে ওরা আমি জিজ্ঞাসা করলাম, তো এখানে রিসেন্টলি ও আসছে হচ্ছে 90,000 আপনার রুপি দিয়া, যা বাংলাদেশের হচ্ছে 70,000-80,000 টাকা মতো হয়। তো ও হচ্ছে সুবিধা, ওদের যদি 1 বছর থেকে চলে যায় সমস্যা নাই, 1 মাসের স্যালারি 2 মাসের স্যালারি উঠাইতে পারে, আর আমাদের 1 বছর চলে যায়। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের কালচার পিছিয়ে আসি, আর নেপালের খুব কাজে ভালো। বীরবালকে ইয়ে করতে, বীরবালকে ভালো না আগে ভালো না?
তো ওরা মনে করেন আমার সাথে আরেকজন নেপালি কাজ করতো, তো ওরা হচ্ছে ওষুধ মারতে কাজ করতো, তো ওরা চলে গেছিল ক্রুজ লাগায়া। তো ওদের কোনো প্রবলেম নেই, কারণ ওরা যদি 6 মাসে থাকে এখানে লাভ, 1 মাসে 2 মাসে স্যালারি উঠাইতেছে, তো সমস্যা নাই। আর ওর নেপালি অনেক ভালো এই আর কি। তো নেপালের সাথে কাজ করে মজা আছে, আমার ভিতরে হিংসা কম থাকে। আর আমরা বাঙালি যদি বলি, ইন্ডিয়ান বলি, পাকিস্তানি বলি, ওদের ভিতরে হচ্ছে কাজটা থাকে, এই হচ্ছে সমস্যা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি ভিডিওটি হেল্প হবে। আসসালামু আলাইকুম।